আচ্ছা, বা বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য কি? তুই তো হুম সহজে বুঝবো না, তোকে না সহজ করে বুঝে দে। শোন, মনে কর বউ হলো টেলিভিশন, আর হচ্ছে যে বান্ধবী হচ্ছে মোবাইল। টেলিভিশন অর্থাৎ বউ ধর বাড়িতে থাকে সব সময়, আর মোবাইলে তুই যেটি ইচ্ছা সেটি ঘুরবে পারবো। জিঙ্গা বান্ধবী বাড়িতে থাকলে দেখবো খালি টিভির দিকে হামাকের চোখ, আর মনটা পড়ে থাকে হচ্ছে মোবাইলের দিকে। সেজন্য ঘরত কি আর বাইরে কি, মোবাইলে হয় আসল সঙ্গী। বাড়িতে থাকলে টিভি অর্থাৎ বউ সব সময় দেখবার মন চায় না, খালি ধরে খেলার খবর নিউজ এগুলা দেখেই শেষ, আর দেখবার মন চায় না। আর মোবাইল দেখবো সারাদিন, দেখবার মন চায় যেখানে খুশি যখন খুশি যা খুশি তাই দেখবার মন চায়। টিভি একবার খরচ করে বাইরে নিয়ে আসবো, আর সিমটা তেমন খরচ নেই। মোবাইল অর্থাৎ বান্ধবী সেই ব্যয়বহুল, সব সময় টাকা তোলা লাগে, এমবি তোলা লাগে, বান্ধবী রুমকায় রেস্টুরেন্টে নিয়ে যাওয়া লাগে, ইটি নিয়ে যাওয়া লাগে, উটি নিয়ে যাওয়া লাগে, খালি খরচ আর খরচ। চেহারায় টিভির সাইজ বড়, ওজনও বেশি জিঙ্গা বউ, আর বান্ধবী অর্থাৎ মোবাইল তুলনায় কিন্তু স্লিম, হালকা, দেখতেও সুন্দর, যেটি খুশি সেটি নিয়ে যাওয়া যায়। টিভি চলাবার গেলে রিমোট লাগে, আর মোবাইলের বুগত আঙ্গুল ঘুষলে টিপাটিপি করলে অনেক কিছু শোনাও যায়, দেখাও যায়। ভালো কিছু শুনবার চাইলে মনে কর ইয়ারফোন কানের মধ্যে দিল, বাস ইচ্ছা মতো শুনলো, কেউ জানলো না। কিন্তু টিভি কিন্তু ইয়ারফোনের সিস্টেম নাই, টিভি কোনো ভাইরাস ধরে না, কিন্তু মোবাইলের কিন্তু ভাইরাস ধরতে পারে। মোবাইল হ্যাক হবার পারে, হাত ছাড়া হয়ে যেতে পারে, কিন্তু টিভি সহজে চুরি হয় না, হয় বাড়ি ভেঙে টাঙ্গে টিভি নিয়ে যেতে পারে। টিভি কিন্তু হুট করে বদলান পারবো না, অর্থাৎ বউ দেখবো ফ্যামিলিরা মেলা কথা কবি, টিভি সহজে খারাপ হয় না, যদি খারাপ হয় আবার পাল্টাতেও অনেক সময় লাগে। আর মোবাইল মনে কর বছর বছর আপডেট হয়, পাল্টালু বা তাই মনে কর তোকে ছেড়ে চলে গেল, কেউ জানেও না, কারো কোনো আপত্তিও নাই। মোবাইল অর্থাৎ বান্ধবী দুই কাজই করা যায়, কথা শোনাও যায় আবার কথা কওয়াও যায়। কিন্তু টিভি কিন্তু সারাদিন বকবক করতেই থাকবি, তুই খালি শুনবো আর শুনবো, কিন্তু কিছু কবার পারবো না। বান্ধবী কিন্তু পরে বউ হবারও পারে, নাও হবার পারে, কিন্তু বউ কিন্তু পরে কিন্তু আর বান্ধবী হবার পারে না। আবার বান্ধবী কিন্তু সব কথা কওয়া যায়, বউয়ের কথাও কওয়া যায়, কিন্তু বউ কিন্তু বান্ধবীর কথা কওয়া যায় না। এই হলো পার্থক্য, এখন বুঝছো?